আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, তোমাদেরকে আমি এখন এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার টু ভেক্টর নিয়ে কিছু আলোচনা করব। ভেক্টর সম্পর্কে জানতে হলে আমাদের ভেক্টরের রাশি সম্পর্কে জানতে হবে। আমরা জানি রাশি দুই প্রকারের, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। যে রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যে রাশিকে শুধু মান এবং দিক দুইটারই প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন যদি বলা হয় ভর, কোনো কিছুর ভর, যেমন 5 কেজি ভর, ভর 5 কেজি, এইটা একটা স্কেলার রাশি, কারণ এখানে কোনো দিকের প্রয়োজন হয় না। কিন্তু যদি বলা হয় সরণ, যদি বলা হয় বেগ, এগুলো দিকের প্রয়োজন হয়, আর দিকের প্রয়োজন হয় বিধায় এগুলোকে ভেক্টর রাশি বলা হয়। যেমন তোমাদেরকে যদি বলা হয় যে তুমি 5 মিটার যাও, তাহলে 5 মিটার তুমি যে কোনো দিকে যাইতে পারো, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যদি তুমি বলা হয় উত্তর দিকে 5 মিটার যাও বা এই দরজাটার দিকে 5 মিটার যাও, তাহলে বলা এটাকে বলা হয় ভেক্টর রাশি। এখন আমাদের ভেক্টর সম্পর্কে জানতে হলে ভেক্টরের কয়েকটা কতিপয় ভেক্টর আমরা জানব, যার ভিতরে আমরা প্রথমে জানব কি স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের কোনো পাদবিন্দু ঠিক করা না হয় না। অর্থাৎ পাদবিন্দু বলতে অর্থাৎ স্টার্টিং পয়েন্ট যেটা ঠিক করা হয় না। যেমন যে কোনোভাবে ভেক্টরকে প্রকাশ করা যেতে পারে, কোনো নির্দিষ্ট পয়েন্ট ঠিক করা হয়নি, এটা হচ্ছে স্বাধীন ভেক্টর। আর এখানে আমরা সমান ভেক্টর, যদি দুটি ভেক্টর দিক এবং মান সমান হয়, ভেক্টরের দিকে এবং মানে সমান হয়, সেটা সমান ভেক্টর। যেমন এখানে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, অর্থাৎ এখানে আমরা বলতে পারি পি ইকুয়াল টু কিউ। বিপরীত ভেক্টর যদি মানের সমান কিন্তু দিক তার বিপরীত, মান সমান দিক তার বিপরীত, তাহলে আমরা সেই ভেক্টরকে বলবো বিপরীত ভেক্টর। যেমন এটা হচ্ছে পি ইকুয়াল টু মাইনাস কিউ, এটা সমান ভেক্টর আর এটা বিপরীত ভেক্টর। তারপরে এখানে আলোচনা করা হয় শূন্য ভেক্টর, যে দুইটা বিপরীত ভেক্টরকে যদি যোগ করা হয় তাহলে তাদের মান শূন্য পাওয়া যায় করা হয়। যেমন পি এবং পি এন্ড কিউ, অর্থাৎ আমরা যদি এখানে পি প্লাস কিউ করি, তাহলে এর মান আমরা অর্থাৎ এখানে মাইনাস করার পরে যদি বিপরীত মান দ্বারা যোগ করা হয়, বিপরীত মান যোগ করা হয়, তাহলে আমরা এখানে শূন্য ভেক্টর মান পাই শূন্য। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। এরপরে এখানে একক ভেক্টর কি, যদি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ একটা ভেক্টর, এই ভেক্টরের মান মডুলাস অফ এ, এই যদি ভেক্টরটিকে এই মডুলাস অফ এ দ্বারা ভাগ করা হয়, তাহলে এটাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টরকে এ ক্যাপ অথবা এন ক্যাপ অথবা ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন বইতে বিভিন্নভাবে আছে, যেটাই বলি না কেন, আমরা যেহেতু এ ভেক্টর ধরেছি এজন্য এ ক্যাপ বলেছি। সো এখানে একক ভেক্টর আমরা এখানে বলতে পারি, তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টরকে একক ভেক্টর বলা হয়। আমরা মানকে শুধু এ দ্বারাও, ভেক্টর সাইন ছাড়া শুধু এ দ্বারাও আমরা প্রকাশ করতে পারি। তারপরে আমরা এখানে সদৃশ ভেক্টর হচ্ছে যে ভেক্টরের কোনো ভেক্টর মানে দিকের সমান কিন্তু মানের সমান হতে হয় না। অর্থাৎ সমান ভেক্টরের দিক ও মান সমান ছিল, কিন্তু এখানে শুধু দিকের সমান কিন্তু মান ভিন্ন হতে পারে, এই ধরনের ভেক্টরগুলোকে সদৃশ ভেক্টর বলা হয়। সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টর হচ্ছে মানের
ভিন্ন কিন্তু দিকে বিপরীত, এই ধরনের ভেক্টরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। এবার অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আমরা আলোচনা করার জন্য, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আলোচনা করার জন্য আমাদেরকে জানতে হবে ত্রিমাত্রিক কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা যে নিচের ক্লাস থেকে যে স্থানাঙ্ক ব্যবস্থা জেনে আসছি সেগুলোকে বড় হয় কার্টেশিয়ান স্থানাঙ্ক। আমরা নিচের ক্লাস থেকে জেনে এসেছি কি এক্স অ্যান্ড ওয়াই এই স্থানাঙ্ক ব্যবস্থা, যে কোনো একটা বিন্দু যদি ফাই টু স্থানাঙ্ক হয় এই স্থানাঙ্কগুলোকে বড় হয় কার্টেশিয়ান স্থানাঙ্ক। আর এখানে দেখা গেছে যে যদি এইটা এখান থেকে এই দূরত্ব, এটা আর দূরত্ব এবং এখানে থিটা উৎপন্ন করে, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। এগুলো পরবর্তী ম্যাথমেটিক্স বা অন্যান্য উপরের ক্লাসে এগুলো জানতে পারবে তোমরা। তো এখন আমরা ত্রিমাত্রিক কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বলবো। এখানে এক্স ওয়াই এবং এই তলের উপরে লম্ব বরাবর যদি আরো একটা আলোচনা করা হয় তাহলে সে অর্থাৎ এটা জেড, কিন্তু কাগজের তলে বা আমাদের দ্বিমাত্রিক তলে এটা প্রকাশ করা সম্ভব হয় না, বিধে এটা আমরা আর আড়ি দেই, এটাকে জেড অক্ষ বলা হয়। তো এখানে ত্রিমাত্রিক কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অর্থাৎ আমরা যদি এইটাকে বলি ত্রিমাত্রিক কাস্তির এই এক্স ওয়াই অ্যান্ড জেড, এক্স ওয়াই অ্যান্ড জেড এইটাকে আমরা ত্রিমাত্রিক কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বলি। আর ত্রিমাত্রিক কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। যেমন এক্স ওয়াই জেড একটা বিন্দুর অবস্থান, এই বিন্দুটাকে আমরা যদিও এখানে দ্বিমাত্রিক তলে এখানে দেখানো হইতেছে একটা ও এ, এখানে ও এ ভেক্টরটা অবস্থান ভেক্টর, এটাকে আর দ্বারাও প্রকাশ করা হয়, এখানে আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমাদের এই রুমের যদি এক কর্নারকে একটা আমাদের মূল বিন্দু ধরি তাহলে একদিকে এক্স অন্যদিকে ওয়াই আর উপরের দিকে জেড ধরলে আমরা ঠিক এই কলমের পিন পয়েন্ট যেটা ধরবো আমরা সেইটাই হচ্ছে এখানে এ বিন্দু। তাহলে এই বিন্দুর অবস্থান ওই মূল বিন্দু ও এর সাপেক্ষে যে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হবে এই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। এরপরে এখানে একই সমতলীয় ভেক্টর বা এক সমতলীয় ভেক্টর যেটাকে বলা হয়, সমতলীয় ভেক্টর হচ্ছে যদি একই সমতলে এক্স, যেমন এইটাকে বলা হয় এক্স ওয়াই তল, আবার এখানে এতক্ষণ যে ত্রিমাত্রিক যেমন এই এইটা এক্স এইটা ওয়াই হলে এইটাকে আমরা এক্স ওয়াই তল বলবো, এই তলের উপরে যে ভেক্টর হবে এটা এক সমতলীয় ভেক্টর, অথবা এটা এক্স এটা জেড এটা হচ্ছে এক্স জেড তল, এই তলের উপরে যে ভেক্টরগুলো আসবে সেগুলো মানে ভিন্ন ভিন্ন তলের মানে একটা তলের উপরে যদি যে ভেক্টর থাকবে সেটাকে বলা হয় সমতলীয় ভেক্টর বা এক সমতলীয় ভেক্টর। তারপরে এখানে আলোচনা করা হয় বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর যদি কোনো একটা ভেক্টর সেভেন আই একটা ভেক্টর, এই এইটার বিপরীত ভেক্টর হচ্ছে ওয়ান বাই সেভেন আই, এটা বিপরীত ভেক্টর, কোনো ভেক্টরের মানের বিপরীত মান যদি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। এখানে এই ভেক্টর সংক্রান্ত এই সংজ্ঞাগুলো বিভিন্ন রাইটারদের যেমন শাহজাহান তপন স্যারের বই, ইসাহাক স্যারের বই, এই বই দুটি সবচেয়ে বেশি ফলো করা হয়, আর এই বইগুলোতে ভালোভাবে ওখানে দেওয়া আছে, ভাষাগতভাবেও দেওয়া আছে, ওখান থেকেও তোমরা দেখতে পারবে। অবশ্য মনে রাখার জন্য সবচেয়ে তোমাদের ফলো করতে হবে মেন বই, মেন বইয়ের বাইরে অন্য অন্য বিভিন্ন শীট পাওয়া যায় বিভিন্ন, ওগুলো তোমরা সাবসিডিয়ারি হিসেবে রাখতে পারো কিন্তু মেন বইটাকে ধরতেই হবে। যেমন সাধারণ তপন বই স্যারের বইতে অনেক সুন্দরভাবে এইগুলো গুছিয়ে দেওয়া আছে, এবং এখনকার বইগুলোতে যেমন সৃজনশীলের জন্য তোমরা বিভিন্ন শীট, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করো, সমস্যা নাই, এগুলো দৌড়াদৌড়ি করতে পারো, সেটা তোমাদের যার যার ব্যক্তিগত এখতিয়ার, কিন্তু এখানে বইগুলোতে যে সৃজনশীলগুলো দেওয়া থাকে বই তারপরে নৈবিত্তিকগুলো দেওয়া থাকে ওইগুলো যদি তোমরা সলভ করতে পারো এবং মেইন বইয়ের টপিকসগুলোকে যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো তো করতেই পারবে, বরঞ্চ এডমিশন টেস্টও ভালো করতে পারবে। আর যদি অনলি সৃজনশীলের জন্য দৌড়াদৌড়ি করো তাহলে দেখেন ওখানে ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো হতেও পারে না হতে পারে, কিন্তু এডমিশন টেস্টে কখনো ভালো হবে না। এখন
এডমিশন টেস্টে ভালো করার জন্য প্রধান উপায় হচ্ছে মেইন বই, এবং মেইন বই প্রত্যেকটা টপিকসকে ভালোভাবে পড়া। আর বিভিন্ন গাইডগুলো থেকে তোমরা করো কি, প্রথমে বিভিন্ন গাইডগুলো থেকে সৃজনশীলগুলো দেখো, কিন্তু বিভিন্ন গাইডগুলো থেকে অথবা বিগত বছরের টেস্ট পেপারগুলো থেকে যদি সৃজনশীলগুলো মেইন টপিকস না পড়ে যদি সেইগুলো দেখতে যাও, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে তোমাদের সেই সৃজনশীলগুলো থেকে তোমরা দেখা গেছে যে 100 সৃজনশীল সলভ করলে যখন তোমাদের টেস্ট পেপার আসবে সেই টেস্ট পেপার থেকে সৃজনশীল সলভ করতে গেলে তোমরা 90টাই পারবে না, 10টা পারতে পারো। আর যদি তোমরা মেইন বই ভালো করে পড়ো তাহলে তোমরা ওই 100 সৃজনশীলের ভিতরে তোমরা 99টা পারবে, একটা না হয়তো বা কোনো কারণে একটা তাও যে কোনো একটা কোশ্চেন হয়তো বা তোমাদের ভুল হতে পারে, কিন্তু এই জন্য তোমাদের প্রধান কাজ হচ্ছে তোমরা মেইন বই পড়বে।